মেলাতেই দীঘার যশ বা ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনায় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত দীঘাকে পর্যটকদের জন্য সাজিয়ে তোলার নির্দেশ দিলেন তিনি। আপাতত দীঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব দিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। মেরিন ড্রাইভ পুনর্গঠনে বিশেষজ্ঞ কমিটি, নতুন অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশ মমতার। দীঘা উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়। যশের ধাক্কায় দীঘার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি থেকে মৎস্য প্রতিটি ক্ষেত্রে বিপুল ক্ষতি হয়েছে, দীর্ঘ রাস্তা ভেঙে গিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন দীঘায় বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, তার উপরে এখন দীঘা ডেভেলপমেন্ট অথরিটির কোনো চেয়ারম্যানও নেই। বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে দীঘা, এবং দীঘা ডেভেলপমেন্ট অথরিটি এখন চেয়ারম্যান নেই এবং নতুন করে করা হবে পরে। আমি আপাতত দীঘা ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব আমি আলাপনকে দিচ্ছি, চিফ সেক্রেটারিকে। তার কারণ দীঘায় যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং যেহেতু এটা নতুন করে একেবারে নিউ প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে, একটা নতুন একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, এ নিউ সেট আপ, সেটা করতে গেলে মাথায় ইম্পর্টেন্ট লোক না থাকলে হবে না। সুতরাং আলাপনকে আমি দায়িত্ব দিচ্ছি, যেটা দীঘা ডেভেলপমেন্ট অথরিটি, আলাপনের নেতৃত্বেই কাজটা এখন চলবে। ডিপ টিউবওয়েলে নোনা জল ঢুকেছে, পানীয় জল পাওয়া যাবে না, ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে টিউবওয়েল বসানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেবে যেখানে যেখানে ব্লকে জলের প্রয়োজন, বিডিওরা ডিএম কে বলবেন, পিএইচির মেশিন আছে জলের, সেই মেশিন থেকে পাউচ যতটা প্রয়োজন তারা দেবে। অনেক জায়গায় টিউবওয়েল তৈরি করতে হবে, কারণ আগে যে টিউবওয়েল আছে তাতে নোনা জল ঢুকে গেছে। পুকুরগুলো পরিষ্কার করতে হবে, 100 দিনের কাজের লোকেদের দিয়ে কাজে লাগাতে হবে ইমিডিয়েট। এদিকে ওড়িশায় যশ পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে দুপুর 2:10 নাগাদ পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এয়ারবেস চত্বরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগেই রাজ্যপাল জগদীপ ধনকর সেখানে পৌঁছে যান। নরেন্দ্র মোদী পৌঁছানোর বেশ কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলাইকুণ্ডায় পৌঁছান। রাজ্যপালের সঙ্গে তিনিও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। যশ পরবর্তী রাজ্যের ক্ষয়ক্ষতির খতিয়ানের হিসাব সম্বলিত রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। তারপরই চপারে করে দীঘার পথে রওনা হন বাংলার প্রশাসনিক প্রধান। প্রশাসনিক বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথাও বলেন তিনি। যা মনে হয় তাই করবেন, একথা প্রধানমন্ত্রীকে বলেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।